জায়গায় বলা হচ্ছে যে শেখ শাহজাহান ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে সন্দেশখালীতে সেখানে একটা খেলার মাঠ আপনারা তখন করেছেন আপনি শেখ সাজান মিলে এবং উত্তম সদ্রের নাম উঠে আসছে এবং সেই খেলার মাঠের একটা অংশ ভেরি করা হয়েছে এটা কতটা সত্যি না ওটা মিথ্যে কথা এটা হচ্ছে অরবিন্দ সিটি মাঠ একটা স্কুলের জায়গা ওই মাঠটা এখানে সবাই খেলাধুলো করে ছেলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যাতে খেলাধুলোর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যখন টুর্নামেন্টটা হয়েছিল তখন আমরা বার্তা দিয়েছি এখানে মানুষের জন্য একটা সুন্দর মাঠ তৈরি করা হয়েছে এটা আমরা দায়িত্ব নিয়ে সেই মাঠগুলো করেছি কারণ এখানে মানুষ খেলাধুলোর প্রতি যাতে গ্রাম বাংলা থেকে উঠে আসে অনেক খেলোয়াড় সেই পরিকল্পনা নিয়েছে এখানে কোনো জল কট্টল করলে সিক্স ফ্যান ক্লাব কেন না ওটা টুর্নামেন্ট হয়েছিল ওখানে যে টুর্নামেন্ট এখনো জ্বলছে লেখা জল জল করে লেখা রয়েছে লেখা ছিল কিন্তু ওটা টুর্নামেন্টের সময় ওই লেখাটা ছিল এটা আমরা কি করি যখনই কোনো খেলা টেলা হয় কোনো কিছু হয় এই জায়গাটা মাঠটা আমরা দায়িত্ব সহকারে এই মাঠটাকে পরিচর্যা করে রাখি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় মাঠে ওখানে ভেরি করেছেন বলছে এটা কতটা সত্যি সামনে যে জলাশয়টা কি ভেরি জলাশয়টা না 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 পুকুর ছিল বরাবরই ওটা পুকুর আছে ওটা বরাবরই পুকুর ছিল পুকুরই আছে আচ্ছা জোর করে যে চাষের জমি দখল করে আপনি ভেরি বানিয়েছেন এটা কতটা সত্যি না না এটা মিথ্যে দেখুন আমাদের এসব জায়গা সাইক্লোন হয় বছরে তিনবার করে ইয়াস বুলবুল ফনি আমফান জশ প্রচুর প্রতি বছরে না আমাদের সাইক্লোন হয় বাঁধ ভাঙার পর জল ঢুকে যায় টোটাল এরিয়াতে বিডিও অফিস পর্যন্ত পুরো থানা পর্যন্ত পড়ে যায় তার জন্য আপনারা চাষের জমিতে ভেরি করবেন না নোনা জায়গা যেখানে নোনা হয়ে গেছে এখানে চাষ হয় না এখানে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই জায়গাটা একটা যেহেতু সব জায়গা দেখবেন আপনি সব মাছের চাষ হয় এখানে মানুষ দেয় সেই টাকা তো পায়নি না যদি কেউ না পেয়ে থাকে আমি বলছি প্রত্যেকের টাকা আমি পরিশোধ করেছি যদি কোনো ব্যক্তি টাকা পেয়ে থাকে কেউ সে নিশ্চয়ই অফিসে এসে বললে আমরা সে পেমেন্ট করে দিতাম আপনার সহযোগী জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ তিনি এভাবে জোর করে জমি দখল করেছেন এবং শুধু তাই না যাতে রেকর্ড বিএলআর অফিসে জানতে না পারে সে ব্যবস্থাও করেছিলেন নিজের প্রভাব কাটিয়ে এটা কথা দেখুন আমি একটা কথা বলি আমাদের এখানে যারা যারা এসছে যাদের ধরে নেন পাটটার অ্যাপ্লিকেশন দুয়ারে সরকারে গভর্নমেন্টের তাতে যারা পাটটার অ্যাপ্লিকেশন করেছে তাদের পাটটা পাই দেওয়া হয়েছে যারা সাধারণ মানুষ এবং কোনো জায়গায় এখনো পর্যন্ত যেগুলো পাটটা বাকি আছে তারা যদি কোনো জায়গায় ধরে নেন ভেস ল্যান্ড আছে ফিশারি আছে সেখানে ভেস ল্যান্ড সেই ল্যান্ডে তাদের নামে খতিয়ান করে যারা জলকর করেছে ফিশারি করেছে এগ্রিমেন্ট করে তাদের নামে খতিয়ান করে সাধারণ মানুষকে পাই দেওয়া হয় দল তো তদন্ত করে জানতে পেরেছে উত্তম সর্দা সেই কাজটা করেছে লোকের জমি কেড়ে নিয়েছে এটা আপনি বলছেন উনি কারেনি না দেখুন আমি একটা কথা বলছি দলের বিষয় যদি জেনে থাকে সেটা দলের নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করে দেখবে অনেক টিম সরকারিভাবে অনেক তদন্তকারী অফিসাররা যাচ্ছেন নিশ্চয় সরজামিনে দেখবেন কোনটা ঠিক কি কোনটা বেঠিক উত্তম সর্দার জোর করে জমি দখল করেছে এটা দলও মানছি এবং তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে আপনি শুনুন দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের সবাইকে মানতে হবে উত্তম সর্দারের ব্যাপারে যদি দলের কাছে কোনো খবর থেকে তার দল তার সিদ্ধান্ত নেই আপনারা জানতেন না আমরা আগে জানতাম না কারণ আমরা দেখেছি যেটা লিজ এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টের কপি অনুযায়ী জলকর করতো সেটা আমরা জানি আমার কাছে কখনো এসে কোনোভাবে কোনো ব্যক্তি কমপ্লেন দেয়নি টাকা দেয়নি এটা আমার কাছে কখনো বলেনি দেখুন আমার কাছে যদি কখনো বলতো যে টাকা দেয়নি তাহলে আমি অবশ্যই জানাতাম